মেদিনীপুর শহরের কর্নেলগোলা বাবুর্চি পাড়ায় শশী মোহন মিত্রর বাড়িতে দক্ষিণা কালী পুজো এবার 68তম বর্ষে পদার্পণ করে। মিত্র পরিবারের সদস্য জানা যায় এই পুজোর সূচনা হয় কিভাবে। বিগ নিউজের প্রতিনিধিকে জানান স্বপন মিত্র, বাংলাদেশ থেকে শশী মোহন মিত্র মেদিনীপুর শহরে কর্নেলগোলা বাবুর্চি পাড়ায় এসে বসবাস করে। এখানে স্থানীয়ভাবে বসবাস করার পর থেকেই বাড়ির মন্দিরে কালী পুজোর দেওয়া হতো। 1955 সালের শশী মোহন মিত্র এই কালী পুজো শুভ সূচনা করেন। বাড়ির কালী ঠাকুর দক্ষিণা কালী রূপে পূজিত হন। এই কালী পুজো জাঁকজমকের সঙ্গে পুজো করা হতো, সঙ্গে বলি দেওয়া হতো। শশী মোহন মিত্রর মৃত্যুর পর এই কালী পুজোতে বলি দেওয়া প্রথা থাকলেও এখন আর বলি দেওয়া হয়নি। এই দক্ষিণা কালী মায়ের কাছে কোনো বিপদেও কোনো কিছু ইচ্ছে পূরণ করার জন্য মায়ের কাছে প্রার্থনা করে চাইলে সম্পূর্ণভাবে পেয়ে থাকে দক্ষিণা কালী মায়ের কাছ থেকে। মিত্র পরিবারের দক্ষিণা কালী ঠাকুরের মূল ঐতিহ্য এই পুজো। শশী মোহন মিত্রর বংশধররা এই পুজোকে ঐতিহ্য বজায় রেখে পুজো করে আসছেন। এই কালী পুজো বাড়ির লোকজনের সাথে আত্মীয় স্বজন একত্রিতভাবে মিলিত হয়ে এই পুজোর কটা দিন আনন্দে মেতে ওঠেন। সকলকে দীপাবলি এবং কালী পুজোর শুভেচ্ছা। আজকে মিত্রবাড়ির কালী পুজো কর্নেলগোলার আমাদের 1357 বঙ্গাব্দ থেকে আমাদের এই পুজো এই বাড়িতেই শুরু হয়েছে। তার আগে আমাদের বরিশালের যে বাড়ি ছিল সেখানে 200-400 বছর আগে থেকেই আমাদের পূর্বপুরুষরা এই পুজো করেছিল। এখানে শশী মোহন মিত্র এবং হেমলোলিনী মিত্র আমাদের বদ্দাদু এবং বট্ঠাকুমার আমল থেকে এই বাড়িতে আমরা পুজো দিচ্ছি। তারপরে সেই পুজোর পরম্পরা চলছে আজ অবধি। আর আগে বলি প্রথার প্রচলন ছিল, এখন বর্তমানে বলি প্রথাটা আমাদের বন্ধ হয়েছে। মায়ের বিশেষত্ব আমরা এখানে আমাদের মন থেকে যা মানসিক নিই মা নিশ্চিতভাবে পূরণ করেন। আমার নাম স্বপন মিত্র। এই পরিবারের আমরা এখানে চতুর্থ প্রজন্ম।